geo.studycenter-এ তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি শিলাচক্র বা রক সাইকেল নিয়ে আলোচনা করছি। ভূত্বকে আমরা তিন প্রকার শিলা দেখি, আগ্নেয় শিলা বা ইগনিয়াস রক, পাললিক শিলা বা সেডিমেন্টারি রক এবং রূপান্তরিত শিলা বা মেটামরফিক রক। এই তিন প্রকার শিলার উৎপত্তি বা সৃষ্টি চক্রাকারে আবর্তিত হচ্ছে। ভূগর্ভস্থ ম্যাগমা ভূপৃষ্ঠে লাভারূপে প্রবাহিত হয় এবং ভূত্বকের বিভিন্ন অংশে জমাট বেঁধে আগ্নেয় শিলা বা ইগনিয়াস রক সৃষ্টি করে। এই আগ্নেয় শিলা বিভিন্ন প্রাকৃতিক শক্তি, বিশেষত যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকার বা ওয়েদারিংয়ের দ্বারা চূর্ণ বিচূর্ণ হয়। পরে নদী, বায়ু, হিমবাহ প্রভৃতির মাধ্যমে পরিবাহিত হয়ে সমুদ্র বা হ্রদের তলদেশে স্তরে স্তরে পলি বা সেডিমেন্ট রূপে সঞ্চিত হয়ে পাললিক শিলা সৃষ্টি করে। এই পাললিক শিলা পুনরায় তাপে ও চাপে পরিবর্তিত হয়ে রূপান্তরিত শিলা সৃষ্টি করে। তবে শুধু পাললিক শিলা নয়, আগ্নেয় শিলা থেকেও শিলার রূপান্তর যেমন ঘটে, তেমনি রূপান্তরিত শিলারও রূপান্তর হয়। যেমন তোমরা জানো, কাদা পাথর থেকে স্লেট তৈরি হয়, স্লেট থেকে ফিলাইট তৈরি হয়, ফিলাইট থেকে সিস্ট তৈরি হয়। এইভাবে রূপান্তরিত শিলার একাধিকবার রূপান্তর ঘটা সম্ভব। আবার অনেক সময় দেখা যায় যে উত্তপ্ত ম্যাগমার সংস্পর্শে এসে রূপান্তরিত শিলা ও পাললিক শিলা গলে যায় বা মেল্টিং হয় এবং ধীরে ধীরে তা শীতল হয়ে আগ্নেয় শিলা সৃষ্টি করে। এইভাবে দেখা যায় তিন প্রকার শিলাই পর্যায়ক্রমে এক শিলা থেকে অন্য শিলায় পরিণত হচ্ছে। একেই আমরা স্বাভাবিকভাবে শিলাচক্র বা রক সাইকেল বলে থাকি। এই ভিডিওটা ভালো লেগে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না।